আপনার নামটা? শঙ্কর ঘড়ুই। শঙ্কর ঘড়ুই, বাড়িটা কোথায়? রানীর বাজার। রানীর বাজার। আচ্ছা, আপনি ওই তুলসী হারবালের যেসব প্রোডাক্টগুলো দিয়ে চাষ করেছেন? পুরো চাষ এইটা সবই করেছি, এইটাই করে। এইটা কতটা জমি আছে? প্রায় এইটা 1 বিঘা ধরতি 22 কাঠা। 22 কাঠা। আচ্ছা, ওইটাতে কত সার দিয়েছেন? ওই হাফ প্যাক দিয়েছি। ওই যেটা 1 বিঘা করেন, 2 বিঘা করেন, মানে 1.5 কিলো সারটা হাফ দিয়েছেন? হাফ দিয়েছেন, মানে 750 গ্রাম সার দিয়েছেন 1 বিঘাতে। তারপরে লাস্টে হাফ দিয়ে একবারে আমি দিই। ও, মানে ওই 750 সারটাই দুবার করে ছড়িয়েছে? দুবার করে দিয়েছি। উত্তম যেটা বলেছিল 1 বিঘা করতে পারো, হাফ নিয়ে যাও, হাফ ছড়িয়েছি, আবার লাস্টে ওইটা হাফ। আচ্ছা, তো এখন কি আর রাসায়নিক সারে আপনি মোট কতটা জমি? মোট 5 বিঘে জমি আপনি আমাদের সার দিয়ে 1 বিঘে করেছেন? 1 বিঘা করে। এইটা তুলসী হারবালে সার দিয়ে চাষ করেছেন? আর এইটা কার জমি? এই পাশেরটা? এইটা পাশের। এইটা কার? আমার। আপনার? তাহলে দুটো ধানের মধ্যে ডিফারেন্স আপনি বলুন কোনটা ভালো আছে। এইটায় তো একটু লাল লাল দিচ্ছে, এটা এইটা রাসায়নিক সার দিয়ে করা হয়েছে, এটা একটু লাল লাল লাগছে নাকি? হ্যাঁ। আর এইটা আপনি তুলসী হারবালে প্রোডাক্ট দিয়ে চাষ করেছেন? পুরো চাষ করেছি। হ্যাঁ, এই 1 বিঘেটা পুরোটা করেছেন? পুরো কিছু করি, শুধু আপনি ওই এটা দিয়েছেন, নাইট্রোজেনটা দিয়েছেন? নাইট্রোজেনটা দিয়েছেন। তো গাছের মানে গ্রোথ কিরম বুঝছেন? দেখুন না, আপনারা দেখুন, আপনি বলুন, আপনি তো এত বছর চাষ করছেন, এইটা রাসায়নিক সারের চাষ, এর চাইতে তো যে তুলসী আর বলে যে চারগুলো দিয়ে চাষ হয়েছে, এটা তো অনেক খুব সুন্দর আছে, একদম সবুজ লাগছে। আপনি বলুন, আপনার জমি আপনি বলুন, কোম্পানি তো বলবে, আপনার জমি আপনি বলুন। না, এটা খুব ভালো হয়েছে রাসায়নিকের চাইতে। আচ্ছা, কটা করে 5 কাঠি হয়েছে একটু গুনবেন? এই হারটা একটু একটু গুনে দেখান কটা করে 5 কাঠি হয়েছে। হ্যাঁ, বাস জোরে জোরে গুনুন। 31 32 33 32 যাই হোক, কটা হয়েছে? 34টা। আচ্ছা, এবার রাসায়নিক সারে গুনুন কটা হয়েছে দেখি। অসুবিধা হচ্ছে নাকি আপনার? না, অসুবিধা কি হবে? হ্যাঁ, গুনুন দেখি। 1 2 3 4 5 6 জোরে গুনুন। 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। তাহলে আমাদের তো 5 কাঠি বেশি হয়েছে নাকি রাসায়নিক সারের চাইতে? হ্যাঁ, বেশি হয়েছে তো।